অনেকের অনেক দুঃখ অভিযোগ, যে আল্লাহ আমার এটা দিল না ওইটা দিল না, আমার পাশে সে বড় হয়ে গেল, ও চাকরি পেয়ে গেল, ও ব্যবসায় উন্নতি করলো, ও ভিসা পাইলো, আমি পাইলাম না, আফসোস, ও আফসোস করতে করতে মরবে, ঠিক কি না? আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে? এজন্য আফসোস করব না প্রশংসা করব, অভিযোগ করব না শুকরিয়া করব, আল্লাহ অনেক দিয়েছে, ঠিক কি না? আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনে থাকবেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। উনি পার্সিয়ান পোয়েট, ইরানি একজন কবি। তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল, দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে ওনার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। তো খুব আফসোস করতেছে, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে ঘর থেকে বের হলেন, দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে, ওর পাই নাই, কি নাই? আর কবি সাহেবের কি নাই? ওনার জুতা নাই, এজন্য দুঃখ। বের হয়ে দেখে সাইল ভিক্ষুক, ওর পা নাই। এবার উনি সেজদায় পরে আল্লাহর ডেকে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে, আমরা কি পরব? আলহামদুলিল্লাহ পরব। এর কারণ চাহিদার কোনো শেষ নাই, যার আছে যত বেশি সে চায় তত বেশি। দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায়, চায় না? আরো নিজ থেকে যদি বলি, যার পা নাই ও চায়, আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো, কথা বলেন, পা নাই এরকম লোক আছে না এলাকায়? সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে, আর তার স্বপ্ন থাকে ওইটাই, আমার যদি পা থাকতো। হেঁটে 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 যারা বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ওদের আফসোস, যারা সাইকেল চালায় ওদেরকে দেখে, তাই না? সাইকেল থাকলে খুব ভালো হইতো, সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম। সাইকেলওয়ালারও আফসোস আছে, সে আফসোস করে হুন্ডাওয়ালাদের দেখে, মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো, হ্যাঁ একেবারে যেতে পারতাম। হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, এই আমার যদি একটা কার থাকতো। যার কার আছে ও আফসোস করে, ইস আমার যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও বলে, ইস আমার যদি একটা কপ্টার থাকতো, ইফ আই হ্যাড এ কপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম, কথা বলেন। তাহলে এই চাহিদার ডিমান্ডের, হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে? যে এলাকার ছোট্ট মেম্বার, ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায়, কথা বলেন। যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায়, তাই না? আচ্ছা, এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে চায়, ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি, একটা মন্ত্রণালয় যদি পাইতাম, হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম, কতই না ভালো হতো। তো মন্ত্রী যিনি হইল উনি, ওনার অনেক শখ, ইস আর একটা জায়গা বাকি, হ্যাঁ কি নাম ওইটার? পিএম, প্রাইম মিনিস্টার। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ নাই, আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস। এজন্য বিশ্বনবী বললেন, লাও আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়া কুনালা হু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব বিষ্ণুই বললেন, সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন, ঠিক কি না?
এজন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটা একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না, এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কি না? হৃদয়ে স্থান থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা?